সো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি হায়দ্রাবাদ, নিজেদের জায়গা, নিজেদের বাড়ি। আর আসার সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো আজকে আজকে আমরা কি দিয়ে কি খাওয়া দিয়ে শুরু করছি? আসলে আমরা কলকাতাতে খুব মিস করছিলাম, তো ভাবলাম কলকাতার মতনই কিছু খাওয়া যাক। তো জর্জলদি ফুচকা ছাড়া আর কিছু খাওয়া যায়? এই তো এটা বাড়িতে বাড়িতে বাইরের ফুচকা খাওয়ার থেকে বাড়িতে ফুচকা খাওয়া অনেক বেটার, এট লিস্ট হায়দ্রাবাদে। তো এই জন্য আমরা আজকে এরপরে মাল মশলা দেবে তো? এটা কি মশলা বানালে? এটা ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা তেলে নিয়ে ভাজা। আচ্ছা, কড়াইতে ভাজলে আগে কোলা কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করা। এটা দিয়ে গন্ধ ফ্লেভার হবে না? এটা না, টেস্টটা আসে। এটা আর একটু বিট নুন। আ হেভি হয়েছে, হেভি হয়েছে। ধনেপাতা না দিলে শীতকালে রেখা। ধনেপাতা দিচ্ছ কোথায়? আলুতে? আচ্ছা, তার মানে আগে আলুটা মাখলে সুন্দরভাবে, ভাজা মশলা দিলে, এবার তেঁতুল জল দিলে, কালা নামক দিলে, তাই তো? সাদা নুন, কালা নুন দুটোই দিয়েছি, লঙ্কাও দিয়েছি, লঙ্কা ধনে পাতা। খুব ব্যাপারটা তো মটরটা করেনি, মটরটা আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে। ব্যাপারটা তো জমে যাবে গো আজকে। ওয়েলকাম টু হায়দ্রাবাদ। ইনস্ট্যান্ট টক জল এরমই হবে, এর থেকে বেশি টক হবে না। সো সো অলমোস্ট ফুচকা রেডি, এখন সৌমি পরিবেশন করছে। এই দেখুন, ও ভাবা যায় কি দিচ্ছ। এটা কি পার্সোনাল ফুচকা, মানে যে যতটা পারবে? না, তো আলু আলাদা আলাদা করছো কেন? খাবে কি করে? ও আচ্ছা। আলু আলাদা? কি করেছো? আরো আছে আলু, লাগবে বলবেন। দাঁড়াও, বসে পড়ো, বসে পড়ো, সবাই দিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ো। যে দেখে দেখতে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে। ওটা বলতে আলু পড়ে দাও খেয়ে নাও। টক জল খাস তো? তোমাকে জিজ্ঞেস করছি, একটু কি আছে? উসমানা না থাকলে কেমন লাগবে? হাতটাকে এগিয়ে নাও একটু, একটু। হ্যাঁ, এবার বেশি করে ধরো। আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এন্ড কিপ ওয়াচিং ঘোষ ফর অল। বাই বাই।